হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল এখন বাজে সকাল 9:30, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হলো, আর আজকে হলো সানডে, আর সানডেতে তো মেনু হয়, আর আজকে আমি জানি না কি রান্না করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার সব কাজ বাজ কমপ্লিট, ছেলেকে পড়াতে বসিয়েছি, পুজো দেওয়ার থেকে ছেলে পুজো দিয়েছে, আমি দিই না, ছেলে আমাদেরকে দেখছে হাসছে। তো ছেলে পুজো দিয়েছে, আমি দিইনি, তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটি, আর এখনো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়নি মা ছেলের। এখন যাবো হচ্ছে মা ছেলে ব্রেকফাস্ট খেতে, আর ব্রেকফাস্ট বানাবো, কি বানাবো, কলা দিয়ে রুটি। তো অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইকে রাশনে কলা দিয়েছে, অনেকগুলো কলা, তো এগুলো সবগুলো নরম হয়ে যাচ্ছে, তো তার জন্য এগুলো কলার বড়া, কলার রুটি, কিছু না কিছু খেতেই যাচ্ছি, খেয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর কাজ পাজ তো সব কমপ্লিট, ঘর মোছা, ঘর ধার, রোজ রোজকার কাজ, তার জন্য তোমাদেরকে দেখানোর ইচ্ছে ছিল না, দেখায়ও নি। তো এখন ব্রেকফাস্ট বানাবো, আর তোমাদের দাদা ভাই কালকে শিং মাছ নিয়ে আসছে, দেখতে পেয়েছিল, ওই শিং মাছটা কেটে নিয়েছি, ওইটাই রান্না করবো আজকে সানডেতে। আর কিছু রান্না করবো না, ঘেমে দেখো পুরো একাকার হয়ে গেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি আজকে খুব 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 খুবই ভালো লাগবে। তো চলো রুটি বানিয়ে নিই। তো বন্ধুরা, রান্না করে চলে আসলাম অনেকটা আগে, আর রান্না প্রায় হয়ে আসছে আমার। তো হয়ে আসছে বলতে দুটা সবজি হয়ে গেছে, এখন বানাচ্ছে হচ্ছে সজনে পাতার বড়া। তো আমার মতো কে কে সজনে পাতার বড়া খেয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর না খেয়ে থাকলে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয় সজনে পাতার বড়া। তা আমি এখন ওইটাই বানাচ্ছি, আর ভাত বসিয়েছি কারেন্টের চুলাতে, আর রান্না কিন্তু কারেন্টের চুলাতেই করছি, আর বড়াটা দেখবে কারেন্টের চুলাতে করলে একদম ভালো হয় না, তো তার জন্য আমি গ্যাসেই করি বড়াটা, তো ওইটাই করছি। আর গ্যাস তো এখানে সত্যি কথা আমাদের তো এখানে বই নেই, তো তার জন্য ব্ল্যাকে কিনতে হয়, আর ব্ল্যাকে কিনলে তো জানোই, আর দাম যতটাই হোক কিন্তু তোমার সবসময় টাইম মতো পাওয়া যায় না, তো তার জন্য আমি কারেন্টের চুলাতেও বেশিরভাগ রান্না বান্না করি, যেহেতু আমার গ্যাসটা একটু বাঁচাতে পারি কিনা ওইটাই ভাবি। তো তার জন্য কারেন্টের চুলাতেই করা হয় প্রায়টাই। তো আর বড়া মানে যখন কারেন্ট থাকে না তখনই আমি গ্যাসের চুলাতে রান্নাটা বেশিরভাগ করি, আর না হলে আমি খুব কমই করি গ্যাসেরতে রান্না, কারেন্টের চুলাটাতেই করে ফেলি। আর এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি, বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে, আর শরীরের জন্য খুব উপকার। আর সবজি তো যা দাম হয়েছে আর কি বলবো, তোমাদের এখানে কত জানি না, আমাদের এখানে টমেটো নাকি 150 টাকা কিলো, কি খাবে লোক। তো বড়াগুলো ভাজছি এখন, বড়াগুলো ভেজে নি, আর তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলেও কমেন্ট করে বলবে, না খেয়ে থাকলেও কমেন্ট করে বলবে, আর না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবে খুব টেস্ট হয়। চলো কি বলবো, কাঁচা লঙ্কায় যেরকম দাম, টমেটোর সেরকম দাম, সব সবজি সেই দাম, মানে সবজি আর খাওয়া যাবে না, তো মানে সবজি না খেয়ে থাকতে হবে, লবণ ভাত খেতে হবে, যা বোঝা যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি আমি কি কি রান্না করলাম, আর একটু বাকি আছে, ভাতটাও হয়ে যাক, বড়াগুলো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। আর আমি দেখো আজকে কাজল করেছি, তো চলো রান্নাটা করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আর তার আগে তোমাদেরকে একবার রান্নাগুলো শেয়ার করে দিই, কি কি রান্না করেছি। তো চলো দেখে নাও কি কি রান্না করলাম। আর প্রচন্ড গরম পড়ছে, আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ভাব, না বৃষ্টি না রৌদ্র, মেঘলা ভাব, প্রচন্ড গরম তুলেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। আর ডাবের জল খেয়েছিলাম, ডাবের শাঁস খেয়েছিলাম, তাতে লাগছে যেরকম পেটটা ভরে গেছে, ভাত খেতে পারবো না এরকম মনে হচ্ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের।
এই যে দেখো সজনা পাতার বড়া, তোমাদেরকে যে বলেছিলাম আমি সজনা পাতার বড়া গুলা খেতে কিন্তু ভালোই লাগে, শরীরের জন্য ভালো খাওয়া। আর এখানে রইলো গাড়ি কচু দিয়ে তোমার শিং মাছ দিয়ে রান্না করেছি, আর এখানে রইলো টমেটোর চাটনি বাদাম দিয়ে করা। তো আজকের মেনু এতটুকুই, আর কিছু রান্না করলাম না। আর সজনা পাতার পরে এখন কিছুটা করেছি, আটটা বিকালবেলা করব, তো তার জন্য বিকালের জন্য রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, পরে আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো এখন বিছানা চাদরটাকে গুছিয়ে নিচ্ছি। আর এত গরম পড়ছে, আর আমার আমার একটা অভ্যাস, এত যতই গরম পড়ুক আমার পায়ের মধ্যে হলো একটু খাতা বলো কম্বল বলো যে বেডশিট, তো আমি যে কোনো একটা জিনিস লাগে লাগে আমার, তো বেডশিটটা নিয়ে আমি ঘুমিয়েছিলাম। পাখা চালানো থাকে তারপরও আমার লাগে লাগে, লোক বলবে আমি উল্লু, তো তার জন্য আমি সবসময় এরকমভাবেই ঘুমাই। তো তার জন্য বেডশিটটা নিয়ে ঘুমিয়েছিলাম, বেডশিটটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটাকে একটু ঝেড়ে টেড়ে নেব, দুটো বিছানা, এই বিছানাটাতে আমি আর ছেলে ঘুমিয়েছিলাম, তো তার জন্য এই বিছানাটাকেও একটু ঝেড়ে টেড়ে রাখছি, এটাতে তো রাত্রেবেলার ঘুমানো হবে না। তো আর ওই বিছানাটাতে তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, ওই বিছানাটা উলট পালট হয়ে আছে, তো তার জন্য ওই বিছানাটাকেও একটু গুছিয়ে নেব, দুইটা বিছানায় গুছিয়ে নিচ্ছি। কারণ আমার ভালো লাগে না বিছানা এলোমেলো থাকলে, কারণ এখানে তো আর এরকম সেরকম কোনো জিনিস নেই, বিছানাটাগুলো সুন্দর মতো যদি গুছিয়ে না রাখে তাহলে আরও ভালো লাগে না। তো তার জন্য বিছানাগুলোকে এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি। আমার অভ্যাস, বিছানাগুলো আমার সবসময় পরিষ্কার সুন্দর মতো রাখতে হয়, না হলে ভালো লাগে না। তোমাদের দাদাভাইকে সবসময় আমি গালি করি যদি বিছানাটা একটু এলোমেলো করে ফেলে। তো দেখো এখন বিছানাটাকে গুছানো হয়ে গেছে আমার, এখন বিছানাটাকে ঝেড়ে টেড়ে রেখে দেবো, আর তারপর ওই বিছানাটাতে গিয়ে ওই বিছানাটাকেও গুছিয়ে নেব সুন্দর করে। এটা আমার রোজকার অভ্যাস, সকালবেলা একবার উঠে বিছানা গুছাতে আমার আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায়, তো ওই রুমের বিছানাটাকেও গুছিয়ে নেব। তো তোমাদের দাদাভাই রুমটাতে ঘুমিয়েছিল, তোমাদের দাদাভাইকে উঠালাম, উঠছিলই না তখন, বাজে মনে হয় 5টার মতো বেজে গেছে, উঠছিল না। তো তারপর আমি, আর দেখো এখানে জানলাটা খোলে তারপর ঘুমিয়েছে, পুরো মশা ঘরের মধ্যে ঢুকে একদম একাকার করে ফেলছে, গুলা খোলা থাকলে মশা ঢুকে, কারণ পিছনে যেহেতু জঙ্গল তার জন্য মশা তো আসবে আসবে, বললো শুনবে না। তো তারপর গালি করছিলাম আমি যে কেন তুমি এটা খোলা রেখেছিলে, এখানে মশা ঢুক মশা পুরো ঢুকে একদম একাকার হয়ে আছে, তো কিছু বলছে না, চুপচাপ থাকে, আমি গালি করলে তোমাদের দাদাভাই চুপচাপ থাকবে, কিছু বলে না এরকম। তো আর এখন দেখো এই বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে, তো ওই রুম থেকে বালিশগুলো নিয়ে আসলাম, এখানে রেখে দেব। আর এই রুমটাতে না ঠান্ডা, জানো তো পিছনে জঙ্গলগুলো আছে, রাত্রেবেলা কারেন্ট না থাকলো, পাখা না চালালো হয়, এখানে তোমার জানলাগুলো দিয়ে খুব সুন্দর হাওয়া আসে, যেহেতু পিছনটা পুরোটা জঙ্গল, তারপর সাইডে পাহাড়, তো তার জন্য পাহাড়ের ঠান্ডাটাও আসে, আর পিছনে জঙ্গল গাছে গাছপালা ওইটার হাওয়াটাও আসে, তার জন্য তোমার এই রুমটাতে ঘুমানো যায়, তোমার কারেন্ট না থাকলেও ঘুমানো যায় রুমটাতে, এরকম এরকম জানলাগুলোকে, কারণ জানলাগুলো দেখো একটা গ্লাস একটা নেট, তো এই গ্লাসগুলো খুলে রাখি, নেটটা দিয়ে রাখি। আবার চলে আসলাম তোমাদের সামনে, তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাটা গুছিয়ে তারপর এখন সবজি গরম বসিয়ে আসলাম, ঘুমিয়েছি একদম বিন্দাস ঘুমিয়েছি, বাইরে হাওয়া চলছে, কারেন্টও যায়নি এখন পর্যন্ত, আজকে তো ঘুমটা তো সেই মজার ঘুম দিয়ে দিলাম। আর ঘুম থেকে উঠে তো দেখতে পেলে বিছানাগুলো গুছাচ্ছিলাম, ছেলে ওই রুম নিচে চলে গেছে খেলার জন্য, আর তোমাদের দাদাভাই ওই রুমে বসে বসে আয়না দেখছে আয়না। আর এখন সবজি গরম বসিয়েছি, চা করব, চা খাবো, তো ঘুম থেকে উঠলে একটু চা খাওয়ার মুড হয়। আমি সকালবেলা কিন্তু একটু চাটা খাই না, খুবই কম, কি জানি হাফটামে হাফ হিন্দিতে বলছি, দেখো সপ্তাহে একদিন দুদিন খাই কি না জানি না। আর বিকালবেলাও খুব কম, খুবই কম, আজকে খেতে ইচ্ছে করছে, এখন চা করব, তোমাদের দাদাভাইকেও দেবো, আমিও খাবো, আর সবজিগুলো গরম করে নিই। আজকে দুপুরে মেনুগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল,
এখন তো খাওয়া দাওয়া করার পর বলছি সবজিগুলো কিন্তু খুব স্বাদ হয়েছে। আমার ছেলে তো একদম চেটে ফুটে খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদামার মুখে কিছু বলছে না, বারবার সবজি নিচ্ছে, তার মানে সবজি ভালোই হয়েছে। তো চলো, বেশি বকবক করছি না, সবজি গরম বসাই আসছি ইলেকট্রিক চুলাতে, সবজিটা না হলে তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য। আর দেখি চা করব, টিফিন কি করি, না তোমার দাদা হয়তো কোথাও নিয়ে যায়, সেটা দেখা যাক। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এখানে সবজিটা গরম বসিয়ে দিয়েছি আমি, আর এখন চায়ের বন্দোবস্ত করছি। এই যে দেখো, কালকে তোমাদের দাদাভাই জিওল মাছ নিয়ে আসছিল, শিং মাছ, ওইটার থেকে রান্না করেছিলাম। জানো বন্ধুরা, শিং মাছটার একটা ঘটনা হয়েছে। জানো শিং মাছগুলো কালকে রাত্রেবেলা একটা ঘটনা ঘটিয়েছে। ঘটনাটা হচ্ছে, রাত্রে যখন ঘুমাতে গেলাম, শিং মাছটা একবার আওয়াজ করলো, তারপর আসলাম আমি, আসার পর দেখি না পড়ে নি, তারপর দেখি আবার আস করছে তোমাদের দাদাভাই এসে আবার ঢাকনাটা ভালো করে দিয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টেবিলের নিচে দুইটা শিং মাছ, আর এগুলো যেরকম এরকম এরকম পিপি করছিল, আমি দেখে তো ভয়, একদম এক লাফ আমি বলছি সাপ। আর তোমাদের দাদা ভাই হাসতে হাসতে, তারপর দেখি শিং মাছগুলো এরকম এরকম করে লাফাচ্ছে, আর টেবিলের নিচে কীরকম জানি টাম টাম করে আওয়াজ হচ্ছে না। আর দেখে তো হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে, ভয়ে পুরো আমি একদম কি বলবো, কীরকমভাবে না আমি জানি না, এত বড় পকেট থেকে কীভাবে লাফ দিয়ে নেমে যায় বলো তো। দেখি ঢাকনা ছিল, তারপর একটু ফাঁক রাখা হয়, তারপর ওইটা চলে গেছে, নিচে নেমে গেল। মানে কি আর বলবো, সকালবেলাতে ঘুম থেকে উঠে একটা ভয় পেয়ে গেলাম আজকে। এই যে দেখো, এখানে চা বিস্কিট নিয়ে নিলাম। এখন ছেলে বলছে কখন থেকে কিছু বানাও মা, কিছু বানাও, কিছু খেতে ইচ্ছে করছে। তো তারপর ভাবছিলাম একটু দোকানের দিকে যাব ঘুরতে, তোমার বাইরের দিকে, তো আর ঘুরতে যাওয়া তো আর হলো না, তো বৃষ্টি চলে আসছিলো তার জন্য আর ঘোরাঘুরিও হলো না। তো ভাবছি কি করব, কি বানাই কি বানাই। তো এখন বানাচ্ছি হচ্ছে সিঙ্গারা। তো আমার সিঙ্গারাগুলো একদম আমার মতো একদম নাকবোচা নাকবোচা সিঙ্গারা হয়েছে। দেখো একটা সিঙ্গারাও সুন্দর হয়নি আমার, সবগুলো সিঙ্গারা আমার মতোই নাকবোচা হয়ে গেল। তো তারপর ছেলে বলছে বানাও, যেটাই হবে খাওয়া তো একবার চলবে। সবজিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, কারি পাতা টাতা দিয়ে করেছিলাম, তো সবজিটা ভালোই হয়েছিল। তো তারপর দেখো এরকম করে বেলে বেলে সবগুলো বানিয়ে নিচ্ছি। ছেলে আমাকে ভিডিও করেছিল, ছেলে ফোনটা ধরেছে, সিঙ্গারাগুলো দেখো শেপগুলো, কিছু কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা আমার মতন, এরকম হয়েছে। তো সিঙ্গারা বানানো অলমোস্ট ডান। তো এখন দেখো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো। তো তেলটা হালকা গরম করে নিয়ে ছাড়ছি, কারণ ভয় ভয় পাচ্ছি ছেড়ে তো দেবে না। কারণ দেখো আমি আমার বাড়িতে আমার কাকুর মিষ্টি দোকান আছে, একদম আমরা একই বাড়িতে থাকি, তারপর আমার মামারও মিষ্টি দোকান আছে, সবাই মিষ্টি দোকান। তারপর আমি কিছুই পারি না করতে, না পারি মিষ্টি বানাতে, না পারি সিঙ্গারা বানাতে, কিছুই পারি না। অত সব খেতে খুব ভালো পারি, যখনই বাড়ি যাই, যখনই আমার কাকু বাড়িতে এগুলো বানায়, তখন আমি নিয়ে গরম গরম খেতে থাকি, কিন্তু বানাতে কিছুই পারি না এরকম। তো দেখতেই থাকি, দেখতে মনে হয় যে খুব ইজি, এখনই বানিয়ে ফেলবো, আমার কাকিমাও বানায় এগুলো, তো যেহেতু ওদের মিষ্টি দোকান আছে ওরা পারে। আর দেখো অলমোস্ট ডান আমার সিঙ্গারা বানানো। সিঙ্গারা টমেটো সস নিয়ে নিলাম খাওয়ার জন্য, ছেলে তো খুব খুশি এগুলো বানানোর পর। এখন দেখো সিঙ্গারা টিঙ্গারা নিয়ে চলে আসলাম, আমি খাওয়াও শুরু করে দিয়েছি, ছেলেও খাচ্ছে। তোমাদের দাদাভাইকে কখন থেকে বলছি, ওটা বলছে না খাবো না, তোমার সিঙ্গারা হয়নি, সুন্দর হয়নি, হ্যান ত্যান এরকম করে বলছিলো। তাই আমি বলছি ঠিক আছে, তোমার খেতে হবে না, তুমি খাওয়া লাগবে না তোমার, আমি খেয়ে নিচ্ছি। তো আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ফোনে দেখছি, মানে এটা একটা নিমন্ত্রণ অতিথি, মানে বলে না যে নিমন্ত্রণ করতে হয় বেশি, খাওয়ার তো সে খায়ে প্রথমে বলবে খাবো না খাবো না, এরকম সবসময় এটা বলেই থাকে। তোমাদের দাদাভাই কিছু দিলে খাবো না, আমার খিদে নেই, তারপর খাওয়ার সময় সবটাই খায় এরকম। আর দেখো ঘুমানো ঘুমিয়ে আছে এরকমভাবে, এখন হাসছে মানে খাবে তার জন্য। তো আমিও হাসছিলাম, মানে আমরা খাওয়া দেখে আর ওরা ভাবছে কি খাবো না, মিস করবো। তারপর দেখো খাচ্ছে এখন, নিয়ে নিজে নিজে খাবে। তো প্রথম একটু নিমন্ত্রণ টোকায়, বলে না অতি সাদর টোকায় এরকম। তো এখন দেখো খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে, এরকমভাবে বলছিলো, খেয়ে বলছে খুব ভালো হয়েছে সিঙ্গারাগুলা, দেখতে সুন্দর হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছিল, টমেটো সস দিয়ে খাচ্ছিলাম। আর কি কী জানি বলছিলাম, তোমাদের দাদাভাইকে আর খেতে হবে না, তুমি খাচ্ছ না খাবে না বলেছো, এখন থেকে সবটাই খাচ্ছ তুমি, প্রথম খাবে না বলে তারপর খেতে থাকে।
এই যে দেখো, সেই আপন স্বাদ নিয়ে খাচ্ছে আর হাসছে, আমার দিকে দেখে হাসছে না, কারণ আমি গালি করব, তার জন্য ছেলের দিকে দেখে দেখে হাসছে। আমি বলছি যে তুমি খাবে না বলছো, এখন কেন খাচ্ছ? খাওয়ার আগে বলবে খাবো না, তারপর খাওয়ার সময় ঠিকই খায়। তো বন্ধুরা, দেখতে পেলে আমি সিঙ্গারা বানিয়েছিলাম, সিঙ্গারা গুলো একদমই সুন্দর হয়নি, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল, সবজিটাও ভালো হয়েছিল। আর দেখতে ভালো হয়নি, বানাতে ভালো পারিনি হয়তো, বা খেতে কিন্তু ভালো হয়েছিল। তো আমার পড়োশিকে দিয়েছিলাম, সামনের ঘরে যে ও আছিল ওকেও দিয়েছি, খেতে ভালোই হয়েছে, ও বলছিল খেতে ভালো লাগছে। আর ওরা তো বানাতে পারে না, মনে করো ওরা তো তোমার, তো তারপর খেলো, তো বলছে, ওরাও বলছে ভালোই বানিয়েছে। তো খেলাম ঠিকই, কিন্তু ভালো লাগছে না, জানি না কেন মনটা একদমই ভালো নেই, ভালো মানে কিরকম মনে হচ্ছে জানো, ভাবছি যে একটু যদি বাড়ি যেতে পারতাম। ভালো লাগছে না একদম, কেন জানি না মনে হচ্ছে আজকে একটু বাড়ি যেতে ইচ্ছে করছে সত্যি। বাড়ি গিয়ে যদি 2 দিন থাকতে পারতাম মনে হয় খুব ভালো লাগতো, খুব মনে পড়ছে। মনটা একদম ভালো লাগছে না আজকে, শুধু ইচ্ছে করছে বাড়ি যেতে, ইচ্ছে করছে, মনে হচ্ছে যে বাড়ি গিয়ে যদি 2 দিন থাকতে পারতাম মনে হয় মনটা ভালো লাগতো। ভাই অসুস্থ হওয়ার পর থেকে আর দেখতেই যায়নি, দেখতেও পারিনি, তার জন্য আর এরকম মনে হচ্ছে মনে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।